জীবন মানে কি যন্ত্রণা? জীবন মানে কি বেদনা? জীবন মানে কি আসলে কোনো কিছু না করে লাইফটাকে অতিবাহিত করে দেওয়া? না বন্ধুরা, লাইফ আসলে এরকম কিছু না, লাইফের একটা মিনিং রয়েছে, হয়তো আমরা সেই মিনিংটা আসলে খুঁজে নিতে পারি না। সো আজকের ভিডিও থেকে আমি আশা করব আপনার লাইফের মিনিংটা খোঁজার জন্য ওই রকমভাবে কিছুটা হলেও আসলে আপনাদের মধ্যে সেই চেতনাটা জাগ্রত হবে। সো গাইস, আরিফ টিউটোরিয়ালে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসলে লাইফ নিয়ে কিছু বলবো। তো জীবন সম্পর্কে শুরুতে আমি বলে নিই, আমার আসলে এত এক্সপিরিয়েন্স নেই, আমি আসলে এখনও অনেক ছোট। বাট তাই জন্য আমি আসলে যে জিনিসটা ভেবেছি যে লাইফের আসলে সম্পর্কে মহৎ কিছু ব্যক্তিদের মতাদর্শ আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং সর্বশেষে আমার ক্ষুদ্র কিছু অভিজ্ঞতা লাইফ সম্পর্কে যতটুকু পারিপার্শ্বিক ক্ষেত্রে আমি আসলে ফিল করতে পেরেছি সেটা আসলে শেয়ার করার চেষ্টা করব। সো লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথমে দালাই লামার একটি উক্তি রয়েছে যে তিনি বলেছেন, দ্য পারপাস অফ আওয়ার লাইফ ইজ টু বি হ্যাপি। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে কিন্তু সুখী হওয়া। তো আপনি এই জিনিসটা একটু খোঁজার চেষ্টা করুন, আপনি কোন দিক থেকে সুখী এবং কতটা সুখী, হয়তো আর সেটা থেকেও লাইফের একটা মিনিং আপনি পেয়ে যেতে পারেন। তারপর আরেকটা উক্তি রয়েছে জন লেননের, তিনি বলেছেন, লাইফ ইজ হোয়াট হ্যাপেন্স ওয়েন ইউ আর বিজি ডুইং সামথিং এলস, সাম আদার প্ল্যানস। জীবন হচ্ছে সেটাই যখন আসলে আপনি আসলে কোনো একটা কিছু ভাবার মধ্যে আপনি ব্যস্ত, বাট আপনার লাইফে একই সাথে অ্যাট দ্য সেম টাইম 12টা কিন্তু বেজে যাচ্ছে। সো সেটাই হচ্ছে জীবন। আর সাপোজ আই মিন ফর এক্সাম্পল, যে আমরা আসলে অনেক সময় ভাবি কি আমাদের ফিউচারটা এরকম হবে সেরকম হবে, আমরা অনেক অনেক জিনিস কিন্তু ভেবে যাই, বাট এভাবে ভেবেই সময় নষ্ট করে দিয়ে যাই, বাট সেই ফিউচারটা কিন্তু কখনোই আমাদের লাইফে এসে ধরা দেয় না, এবং এর মধ্যে আমাদের লাইফে কিন্তু 12টা বেজে যায়, আমাদের শুধু শুধু সময়টা অপচয় হয়ে যায়। সো এরকম জিনিসগুলো করা যাবে না। তো আরেকটা উক্তি আছে আলবার্ট আইনস্টাইনের, যে লাইফ ইজ লাইক এ রাইডিং বাইসাইকেল, সো টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা চলমান বাইসাইকেলের মতো, এবং এটা ব্যালেন্স রাখার জন্য এটাকে আপনাকে মুভ করে নিতে হবে, এবং আপনি চলতেও হবে, একসাথে সাথে ব্যালেন্সও রাখতে হবে। সো একটা দারুণ একটা কথা কিন্তু। তারপর আরেকটা কথা রয়েছে যে টু বি ইন্সপায়ার্ড ইজ গ্রেট, বাট টু ইন্সপায়ার ইজ ইনক্রেডিবল। অর্থাৎ অনুপ্রাণিত হওয়াটা দারুণ একটা বিষয়, কিন্তু কাউকে অনুপ্রাণিত করা সেটা হচ্ছে ইনক্রেডিবল, অবিশ্বাস্য। আমি কিন্তু দুটা চেষ্টাই করে যাচ্ছি, কারো কাছ থেকে অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করছি, অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু কাউকে অনুপ্রাণিত করার চেষ্টা করছি। তো দেখা যাক কি হয়, এরকম করে যেতে পারেন লাইফে, হয়তো আপনিও খুব বড় একটা কিছু হয়ে যেতে পারেন একসময়। তারপর আরেকটা কথা রয়েছে জর্ডানের, উইদাউট হার্ড ওয়ার্ক নাথিং গ্রোস বাট ওয়েটস। অর্থাৎ কঠোর পরিশ্রম ছাড়া কিছুই হয় না, শুধু কিছু আগাছা জন্মায়, এবং আগাছাগুলো কি কি হয় আমরা কিন্তু ছাঁটাই করে দিয়ে যাই। অ্যান্ড এগেইন আপনাকে ওইটা মনে রাখতে হবে যে আপনার লাইফে হার্ড ওয়ার্কটা ইজ এ মাস্ট। আরেকটা উক্তি পড়ি, ডু হোয়াট ইজ রাইট নট হোয়াট ইজ পপুলার অর ইজি, ওইটা করো এটা সঠিক। এটা হচ্ছে কার উক্তি? এটা হচ্ছে রয় ডি ব্যান্ডিটের উক্তি। জীবনে ওইটাই করো যেটা আসলে সঠিক, ওইটা না যেটা খুব সহজ বা যেটা আসলে খুব মনে হয় তোমার কাছে পপুলার বা সবার কাছে পপুলার। পপুলার বা সহজ জিনিসটা কিন্তু অনেক সময় আসলে ভুল হয়ে যেতে পারে। সো লাইফে আসলে সঠিক জিনিসটা করতে হবে। এই ছিল কিছু মহৎ ব্যক্তিদের উক্তি। সো এখন আমি আমার নিজের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি আসলে লাইফটি কীরকম পাবো। তো প্রথম কথা হচ্ছে আমাদের লাইফ মানে হচ্ছে কম্প্রোমাইজ করা। অনেকগুলো জিনিসে আমরা কম্প্রোমাইজ করে দিয়ে যাই। কীভাবে? দেখেন এখন কিন্তু ঈদের সময়, ঈদের সময় আমাদেরকে শপিং করতে আসলে অনেক ক্ষেত্রে আসলে ওইরকমভাবে কম্প্রোমাইজ করে দিতে হবে। আগের মতো আমরা ক্যাজুয়ালি কিন্তু শপিং করতে পারবো না। সো এটা একটা কম্প্রোমাইজ, আমরা যদি কাউকে বলি এবং কেউ যদি সেটা শুনে, সেটা দুই দিক থেকে, আমাদের দিক থেকে আমাদেরটা লাইফ, তাদের দিক থেকে তাদেরটাও কিন্তু একটা লাইফ। তো আরেকটা বিষয় হচ্ছে লাইফে আসলে আমরা সারাদিন অসংখ্য মানুষের সাথে চলাফেরা করি, অসংখ্য জিনিস আমরা দেখি, কিন্তু দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন রাতে আসলে ওইরকমভাবে চোখ বুঝে একটু ভাবি, তখন দেখি আসলে আম অল অ্যালন, আমি কিন্তু একাই, আমাকে কিন্তু একাই চলতে হয়। সো একা হওয়াটা কিন্তু খুব ভালো একটা বিষয়, কেন কি আপনি যত তাড়াতাড়ি একা হবেন তত তাড়াতাড়ি আপনি একা পথ চলতে শিখে যাবেন। সো লাইফ কিন্তু হচ্ছে এটাই, একা চলা এবং জীবনে স্বনির্ভর হওয়া আমি বুঝিয়েছি এখানে। সো আমার মতে লাইফ হচ্ছে স্বনির্ভর হওয়া, আত্মনির্ভরশীল হওয়া, আসলে পরের উপর খুব বেশি নির্ভর না হয়ে লাইফটাকে, একাকিত্বটাকে আসলে ওইরকমভাবে এনজয় করে শিখে যাওয়া। সো এই ছিল লাইফ। আপনাদের লাইফ সম্পর্কে কী মতামত বা আপনাদের আসলে লাইফের মিনিংটা কী সেটা আসলে আজকেই খুঁজে বের করুন।
সো বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, টিল দেন কিপ ওয়েল কিপ সেফ, বাই বাই।